ডিম ভুনা তো আমরা সবাই খেয়ে থাকি, কিন্তু শসা দিয়ে ডিম ভুনা? আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমি তৈরি করে দেখাবো ডিম ও শসার যুগলবন্দি। ডিম ভুনা তো আমরা সবাই খেয়ে থাকি, কিন্তু শসা দিয়ে ডিম ভুনা? এটা যদি আপনারা টেস্ট করে দেখেন তখনই বুঝবেন যে এটা খেতে কতটা মজার। এটা আপনারা গরম ভাতের সাথে খেতে পারেন। আমি এখন দেখিয়ে দিব কিভাবে আমি এই তরকারিটা রান্না করেছি। তো চলে যাচ্ছি রান্নায়। আমি চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। আমি এখন ডিমগুলোকে ভেজে নিব। আমি তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে এসেছে। এর মধ্যে আমি দিয়ে দিব সামান্য একটু লবণ এবং হলুদের গুঁড়া। এর মধ্যে এখন আমি ডিমগুলোকে ভেজে নিব। ডিমগুলোকে আমি সিদ্ধ করার পরে কাঁটা চামচ দিয়ে কেচে নিয়েছি। মিডিয়াম আঁচে ডিমগুলোকে আমি লাল করে ভেজে নিব। ডিমগুলোকে আমি চুলতে দিচ্ছি। ডিমগুলো লালচে করে ভাজা হয়ে গিয়েছে। এখন আমি এটাকে চুলা থেকে নামিয়ে নিচ্ছি। আমি চুলা একটা কড়াই বসিয়ে নিয়েছি। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ সয়াবিন তেল, দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পেঁয়াজ, 3-4টা কাঁচামরিচ। পেঁয়াজ এবং মরিচটা আমি খুব ভালোভাবে ভেজে নিব। পেঁয়াজটা প্রায় ভাজা হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি দিয়ে দিব 1 চা চামচ রসুন বাটা। আমি সামান্য একটু পানি দিয়ে নিব। আমি এখন দিয়ে দিব 1 চা চামচ লবণ, 7 চা চামচ হলুদ গুঁড়ো। এই পর্যায়ে আমি দিয়ে দিব 7 চা চামচ মরিচের গুঁড়া। দিয়ে দিচ্ছি 1 চা চামচ জিরে গুঁড়ো। মশলাটাকে আমি খুব ভালোভাবে কষিয়ে নিব। মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি দিয়ে দিব আগে থেকে কেটে রাখা শসা। শসাটাকে আমি এভাবে কুচি করে কেটে নিয়েছি। শসাটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। শসাটা এখন আমি মশলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিব। মেশানো হয়ে গিয়েছে। এখন আমি এটাকে 5 মিনিটের জন্য ঢেকে রেখে দিব। 5 মিনিট হয়ে গিয়েছে, এখন আমি দেখব কি অবস্থায় আছে। ভালোভাবে নেড়ে চেড়ে নিব। এটাকে আরো কিছুক্ষণ কষাতে হবে। আমি আবারও এটাকে ঢেকে দিচ্ছি 2 মিনিটের জন্য। আমি ঢাকনাটা উঠে দিচ্ছি। এটা প্রায় হয়ে এসেছে। আমি এখন এখানে 1/2 কাপ পানি দিয়ে দিচ্ছি। আমি ডিমগুলো দিয়ে দিচ্ছি। নেড়ে দিচ্ছি। আমি তরকারিটা আবার ঢেকে দিচ্ছি কিছুক্ষণের জন্য। তরকারিটা প্রায় হয়ে এসেছে। তরকারিটা পুরোপুরি রান্না হয়ে গিয়েছে। এখন আমি এটাকে চুলা থেকে নামিয়ে নিচ্ছি। তৈরি করে ফেললাম খুব সহজ ডিম ও শসার যুগলবন্দি। এই তরকারিটা খুবই মজার। আশা করছি আমার রান্নাটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, এবং সবসময় কাপলস কুকিংয়ের সাথেই থাকবেন। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।